আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকে হচ্ছে আমি বিকালবেলা নাস্তা করার জন্য হচ্ছে পিঠা বেজে নিতেছি, তো আপনাদের সাথে হচ্ছে আমি শেয়ার করব। সবাই তো আশা করি ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা আর ছোট্ট একটা ভিডিও আর কি। তো এগুলো হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষা সবসময় গ্রামেতে বলতো যে হচ্ছে শিরিশ পিঠা, আর এখানে হচ্ছে এই পিঠাটাকে বলে হচ্ছে রেশমি পিঠা। তো অনেক মার্কেটে এগুলো পাওয়া যায়, আসলে আমি কখনোই আনি নাই। তো ওই দিন দেখা যায় আপনাদের ভাই এক মার্কেটে গেছিলো, ওইখান থেকে নিয়ে আসছে, যে আসলে পিঠাটা কেমন দেখি ভেজে। এদেশে হচ্ছে বিভিন্ন হচ্ছে চিংড়ি মাছ, তারপরে সত্যং এগুলার হচ্ছে মিশিয়ে বানাই থাকে, তো দেখা যায় মাছের ফ্লেভার পাওয়া যায়, তো ওইভাবে আমরা আনা হয় না। তো এই পিঠাটা নাকি আটা দিয়ে তৈরি করছে, তার জন্য নিয়ে আসলাম আর কি। তো পিঠাটা এখন ভেজে নিব, আর পিঠাটা দেখবেন যে দেখতে দেখা যায় খুবই ছোটো, ভাজার পরে একদম চিপসের মতো অনেক বড় হয়ে যায়। তো তার জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি, খুবই ভালো লাগবে। আর বিদেশের মাটিতে তো আমরা ওইভাবে আসলে পিঠা দেখা যায় খাওয়া পড়ে না। তো এই পিঠাটা ভেজে আমার খুবই ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। এই তো দেখেন কত বড় বড় হয়ে যায়, একদম ফুলে চিপসের মতো পুরো কড়াই হচ্ছে ভরে গেছে। তো আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে তারপরে মিডিয়াম আছে হচ্ছে ভেজে নিতেছি। আমি হচ্ছে দুই বেজ ভেজে নিছি, আরও দুই বেজ ভেজে নিব। দেওয়ার পরেই কিন্তু সাথে সাথে ফুলে উঠতেছে। আরেক বেজ হয়ে গেছে, তো এগুলো হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে হচ্ছে উঠিয়ে নিব। আর পিঠাটা খাওয়ার পরে ভয়েস দিতেছি, খুবই মজা পিঠাটা, অনেক মজা আর কি। আগে জানতাম না যে প্রথমবার হচ্ছে এটা টেস্ট করেছি, আসলেই মজা। বিদেশে তো দেখা যায় অনেক রকম জিনিসে আসলে কিনতে পাওয়া যায়, তো বাংলাদেশেও এখন কিন্তু অহরহর পাওয়া যায় সব কিছু, পিঠার আইটেমগুলো এখন নাকি সব জায়গায় পাওয়া যায়। এই তো আমার কিন্তু দুই বেজ ভাজা শেষ, আরও দুই বেজ ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন একে একে উঠিয়ে নিব। এই তো আমার পুরোপুরি ভাজা শেষ, একদম দেখেন প্লেট কিন্তু ভরে গেছে, প্রায় তিন ভেজ আমি ভেজে নিছি আর কি পিঠাগুলা। তো এগুলা ইচ্ছা করলে সংরক্ষণ করেও রাখতে পারেন, ভাজার পরে হচ্ছে একটা ডিবিতে রেখে তারপরে হচ্ছে ভালো করে ডিবির মুখটা লাগিয়ে রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর কি, এগুলা কিন্তু হচ্ছে নষ্ট হবে না। তো আমি তো ভেজে নিছি, এখন হচ্ছে খেয়ে নিব যতটুক পারি, তারপরে ওইগুলা রেখে দিব আর কি। তো আমার ভিডিওটা তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।